ডিসেম্বরের জন্য একমাত্র দাদার চ্যানেল থেকে যে আসবে শুধু স্ক্রিনশটটা দেখাবে দু হাজার টাকা পার বাচ্চা ডিসকাউন্ট আমার এই হাবলার এখান থেকে কুড়ি ডেলিভারি আমরা ফ্রি রকম অসুবিধা হয় আমার যতটুক জানা আছে ফোন করবেন আমি সবসময় চেষ্টা করবো সাজেশন দেওয়ার পঁচিশে ডিসেম্বরের জন্য অফার আছে দু হাজার টাকা ডিসকাউন্ট প্লাস এক প্যাকেট খাওয়ার ছয় হাজার টাকা দাম এর ক্ষেত্রে তেরো হাজার টাকা এসিআই যদি নেয় তাহলে ষোলো হাজার টাকা দাম পড়বে এর দাম তিরিশ হাজার টাকা রাখা হয়েছে তারপরে হয়ে যাবে কেমন পড়েছে বেশ জমিয়ে পড়েছে না শীত জমিয়ে পড়ার সাথে সাথে বাইরে কুয়াশা ভর্তি তাই দেখে বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ড যে রুমে বসে ভিডিওটা স্টার্ট করছি আজকে যাচ্ছি হাবড়ার পিয়া পেট শপে সোমনাথদার ক্যানেলে তো চলুন গিয়ে দেখি কি কি ভ্যারাইটিস অফ পাপিস আছে তার আগে বলে দিই আমরা কারা আমরা হলাম দিশে হারা জুটি সকলকে জানাই দিশে হারা মনে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে বেলুন আর হ্যাঁ কোনো ডিটেলস নিজে গায়ে রিসিপশন বক অবশ্যই একবার চেক করবেন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে আর কেমন লাগলো কামেন্টস জানান আর যদি কোনো প্রশ্ন থাকে কামেন্টস জিজ্ঞাসা করুন না উত্তর দেওয়ার চেষ্টা করবো তো দেরি না করে তাড়াতাড়ি করে জানিস টাই চলে এসেছি দাদা দা বলো গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন রিক্টিভার আচ্ছা একদম রিচ কালার আর মেল আছে আচ্ছা বয়স এগারো মাস এটাও সেল আছে আচ্ছা এটাও সেলে আছে হ্যাঁ এটা সেল হবে আচ্ছা

अच्छा एटा वैक्सीन वैक्सीन सब डाल दो हां वैक्सीन कार्ड तो अवेलेबल पे है हम के केसीआई पेपर चिप माइक्रो पे जाबे अच्छा केसीआई पेपर और पेपर पे भी माइक्रो चिप के पुश करा है अच्छा ठीक है जो आप दरकार स्कैनर मेरे देखिन ओके अच्छा

আমাদের মানে এখানে একটা স্টুডিও আছে না আমাদের শকুন্তলা স্টুডিও আচ্ছা যেটা হচ্ছে মানে আমাদের এই বাড়ির নিচে স্টুডিও ওকে এটা বহু পুরনো স্টুডিও সবাই চেনে আচ্ছা আর তোমার ডেলিভারিটা একটু বলো ডেলিভারি তো অল ওভার ইন্ডিয়া হয় আমার এই হাবলার এখান থেকে কুড়ি কিলোমিটার অব্দি ডেলিভারি আমরা ফ্রি আচ্ছা ঠিক আছে এবার তার বেশি হলে ডেলিভারি চার্জটা লাগবে সেটাও খুবই সামান্য ওকে একটা মানুষের যা রোজের দাম আর টিকিট খরচা আচ্ছা এই হলেই একটা ডেলিভারি হয়ে যাবে বাংলাদেশের যদি ডেলিভারি হয় সেই ক্ষেত্রে কষ্ট বেশি পড়ে যদি কেউ বাংলাদেশের লোক কারা কথা তার যদি পাসপোর্ট ভিসা থাকে সে আমার এখানে এসে দেখে বর্ডার অব্দি আমরা পাস করে দেওয়ার দায়িত্ব আমাদের ওকে তারপরে উনি যেখানে নিয়ে যাবে সেখানে আর যদি এখান থেকে হোম ডেলিভারি বাংলাদেশে হোম ডেলিভারি করতে হয় তাহলে যে লোকেশনটা সেই লোকেশন অনুযায়ী চার্জ যাবে কিন্তু চার্জ একটু অনেক সেই অনুযায়ী চার্জ বিভিন্ন লোকেশন অনুযায়ী চার্জ তারা ফোন করে নেবে আচ্ছা এই ক্ষেত্রে মনে পড়লো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স ফাইভ সিক্স ফাইভ সেভেন জিরো টু আর একটা নাম্বার ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর এইট সেভেন এইট সেভেন আচ্ছা যদিও গভর্নমেন্ট

আরে দেখো আরে রবারম্যান ইতিমধ্যে খুব অ্যাগ্রেসিভ হয় কিন্তু এইটা একদমই নয় না এটা একদম কোনো অ্যাগ্রেসিভ হ্যাপার নাই হ্যাঁ একদম দেখো পুরো একদম

খালি একটু আদর চায় আর কিচ্ছু নয় একটু আদর করতে ভুল ধারণা আছে ডোভারমেন্ট মানেই অ্যাগ্রেসি একদমই নয় পুরোটাই পালন করার উপর ডিপেন্ড করে ওপরে ব্লাড লাইনের উপরে যদি এবার মা বাবা দিয়ে অ্যাগ্রেসিভ ব্লাড লাইন থাকে তো বাচ্চা অ্যাগ্রেসিভ হওয়ার চান্সটা বেশি থাকে তাও এবার সেটা বনের জন্তু বাঘ বাঘকেও যখন পোষ মানানো যায় আর এদের পোষা এদের মেন হচ্ছে কি এদের সঙ্গে একটু সময় দেওয়া আর এদেরকে একটু বুঝতে হবে যে এরা কি চায়

দেখে আসবো যদি বাই চান্স দেখি বুঝি যে বাচ্চা নেই সেই ক্ষেত্রে পরের বার মিটিং হবে দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার পর বাচ্চা মনে গেল সেই ক্ষেত্রেও পরের বার মিটিং ঠিক আছে আর এর চার্জটা কতটা এবার সেটা এক একটা ব্রিড এর ক্ষেত্রে এক এক রকম আচ্ছা যেমন আমরা এই এর ক্ষেত্রে আমার যে ডোবারম্যানের ডগ আছে আপনাকে আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে নিতে হবে ওই ডগ দিয়ে আমরা মিটিং করালে আমরা মিটিং নিয়ে নি দশ হাজার টাকা ওকে তার মধ্যে হ্যান্ডলিং চার্জ করা এক থাকে আচ্ছা ঠিক আছে এবার ওই যখন বাই চান্স হলো বাচ্চা হলো না সেই ক্ষেত্রে পরেরবার মিটিং ফ্রি ফ্রি এবার পরে এবার মিটিং ও যদি বাই চান্স বাচ্চা না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে একবার মিটিং ফ্রি তিনবার আমরা মিটিং করে দেবো যদি কিনা বাচ্চা না হয় আচ্ছা আর বাচ্চা হলো তো তার হয়ে গেল মিটে গেল এরপরে ককার স্পেনিয়াল খুবই রেয়ার বিট

দেখো রীতিমতো ছটপট করছে কালচার পমেডিয়ান পুরো রীতিমতো কিন্তু খুব ছোট সাইজের কালচার পমেডিয়ান এত ছোট সাইজ আমি দেখিনি সচরাচর এই দেখো রীতিমতো আদর খেতে ব্যস্ত দাদা আচ্ছা এটা কতদিন বয়স বয়স তিন বছর এবং মিটিং করানো রয়েছে আজকে প্রায় তিরিশ দিনের মতন ও প্রেগনেন্ট রয়েছে ওকে ঠিক আছে ওর যার সঙ্গে বিট করানো হয়েছে তার ভিডিওটা একটু আমি আপনাকে দিয়ে দিচ্ছি আর মিটিং এর ভিডিওটাও দিয়ে দেবো বাচ্চাও যদি লাগে বুক করতে পারে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে

ঠিক আছে এর পার্টিকুলারলি এর বাচ্চা পিতে গেলে এখন দু মাস ওয়েট করতে হবে আচ্ছা এখন দু মাস ওয়েট করতে হবে হবে আর এক মাস দেড় মাস না গেলে এর বাচ্চা কিছুই বুঝতে পারবে না কোয়ালিটি বোঝা যাবে না ছোট ছোট হয় তো কি দূরে বাচ্চা ব্যাপার আর এগুলো আমার সবই কেসিআই রেজিস্ট্রি অনেকে বলে কালচারে কেসিআই হয় না অরিজিনালি কালচারে কেসিআই হয় না যেহেতু এগুলো পম কাটিং করা মানে পম থেকে বিয়ে করা না এবার দেখা যাচ্ছে এর যে বাবা আমি দেখাচ্ছি মানে এর যে বাবা ছিল তার যে ছেলে বাবা মার পেপার পেপার হয় না ঠিক আছে আর এই সাইজ দেখে তো বুঝতেই পারছেন যে কাউকে পম বললে মানে বিশ্বাস করে চার কিলোর হবে না আমি যদি হাতে যে সবসময় বলি যে আমার কাছে কালচার নিন বা পম নিন পম নিলে আড়াই কিলো

ওয়েট দেখে নাও এখনই অ্যাডাল্ট অবস্থা এরকম ওয়েট তো অন্যগুলোরও গুলোর এরকমই ওয়েট হবে এর দিক কম হবে তো বেশি হবে হ্যাঁ কম হবে তো বেশি হবে না একদম পুরো এরপরে পার্সিয়ান ক্যাট একদম পাঁচ পিসের মধ্যে আছে পুরো হোয়াইট কালার আছে আর টিবিল কোট এগুলো আচ্ছা টিবিল কোট

একদম দেখো একটু ঘুরে দাও লোমের কোড গুলো দেখিয়ে দিই এই হচ্ছে এখন মোল্ডিং চলছে যদিও হ্যাঁ মোল্ডিং চলছে এই হচ্ছে লোমের কোট তেলটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে তেল পুরো হোয়াইট কালার দেখো একদম ধপ ধপ করতে সাদা যথেষ্ট ভালোভাবে রেখেছি এবার আপনার চ্যানেল এর মারফত একটা তো সেই আকর্ষণীয় ছাদ থাকেই আমার আপনার জন্য আহ এরপরে আমার একটা পমেডিয়ান কমেডিয়ান যদিও দেখাই নিয়ে আগে কালচার ফর্ম দেখিয়েছি এবার হচ্ছে পমেডিয়ান দেখো খালি লোমের কোটটা খালি দেখো পুরো কি রীতিমতো

একদম ছোট্ট মানে টয় সাইজ যারা কম্প্যাক্ট সাইজের এর ফ্ল্যাটে থাকো তাদের জন্য একদম ছট পট করছে রীতিমতো অ্যাক্টিভ পপি যাকে জার্মান পয়েন্টার এই প্রথম আমার চ্যানেলে এসছে

পারপাসনে হ্যাঁ তার জন্য একদম উপযুক্ত বাচ্চা ওকে ফার্ম হাউস কুকুরের বাচ্চা গাড় দেওয়ার জন্য আমার পরে যা কোনো অ্যাগ্রেসিভ কোনো ব্যাপার নেই আমি হাতে দেখিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে এই একদম পুরো মতো কানগুলো হয় হ্যাঁ এটা বলা হচ্ছে জার্মান পয়েন্ট হ্যাঁ বিক্রি আছে আচ্ছা ঠিক আছে জার্মান আছে আছে বিক্রি ওকে

এটাও তো এডাল নাকি এটা অ্যাডাল্ট এটা বিটিং ও করে বাচ্চাও হয় আচ্ছা ঠিক আছে শুধু রাখার প্রবলেমের জন্য বিক্রি করে দেব আচ্ছা এটার মানে কি বয়স আর ডিটেইলস এটা বয়স ওই 18 19 মাস থেকে দু বছরের মধ্যে বয়স ওকে ঠিক আছে ভ্যাকসিন কার্ড দেখে বলতে হবে বয়স হ্যাঁ আর দাম ভ্যাকসিন ভ্যাকসিন তো সব হয়ে গেছে কার্ডও রয়েছে ওকে দাম রেখেছি 10000 টাকা হ্যাঁ তো আসলে যে নেগোসিয়েশন মেল না ফিমেল মেল আছে আচ্ছা পুরো ফন্ট কালার ফন্ট কালার মাথাটা দেখুন আচ্ছা ওকে আপনারা দেখে নিন এই যে

আগে তাহলে আমি দাম রেখেছি তেরো হাজার টাকা কেসিআই যদি নেয় তাহলে ষোলো ষোলো হাজার টাকা দাম পড়বে মেলে আচ্ছা ঠিক আছে এবার আপনার চ্যানেল মারফত আসলে পঁচিশে ডিসেম্বরে ডিসকাউন্ট হবে মিনিমাম দু হাজার টাকা যে বাচ্চার প্রতি আমি ডিসকাউন্ট করে দেবো ওকে ঠিক আছে মেল লিক আর ফিমেল লিক দু হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো কিন্তু সেটা উইদাউট কেসিআই আচ্ছা এই দুটোই কি মেল আছে এই দুটোই মেল আছে বাচ্চা এই যে ফুল অ্যাক্টিভ বাচ্চা পজটা দেখিয়ে দিই এই হচ্ছে পজ পুরো ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ আচ্ছা একটু লোমের কোডটা দেখিয়ে দিই এই হচ্ছে

ওকে এটা দশ হাজার টাকা পেয়ে যাবে রীতিমতো দেখো ফুল ছটফট করছে মানে ধরে রাখা যাচ্ছে না একদম এই দেখো দেখো এই দেখো দেখিয়ে দিই এই হচ্ছে পদ ব্ল্যাক নজ ব্ল্যাক পথ এই দেখো রীতিমতো ছটফট করছে দেখো খালি মানে কি কাণ্ডই না করছে এই হচ্ছে লোমের কোট পুরো ভেলভেটের মতো এগুলোরও তো নিশ্চয়ই রিচ রিচ কালারই আছে এরকম রিচ কালার আসবে কানে কানে কালারটা চলে আসবে এইতে সবালি কিন্তু কেসিআই পেয়ে যাবে যদি কেসিআই নিতে চায় কেউ যদি ভাবে যে আমি কেসিআই দিয়ে নেব আচ্ছা কেসিআই হ্যান্ড টু হ্যান্ড তো হয় না এবার আপনার কাছে কি নাম দেবেন ওর দুটো নাম আমাকে পাঠাতে হবে হ্যাঁ সেই দুটো নাম অনুযায়ী আমি ওটাকে রেজিস্ট্রেশন করিয়ে দেব ওকে বা কি পেপারস পাওয়ার পরে শুধু নামটা ট্রান্সফার করিয়ে নিতে হবে ওনার নামের জায়গাটা ঠিক আছে কারণ ওনার নামটা আমার নামে আসবে ওটা ট্রান্সফার করে ওকে আচ্ছা আর এটা কি খাচ্ছে এটা খাচ্ছে ফোকাসের স্টার্টার হ্যাঁ সাথে মাংসের স্টু ওকে 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 চিকেন স্টু ওকে আর দামটা আরেকবার বলে দাও দামটা রেখেছি 12000 টাকা শুধু আপাতত আপনার চ্যানেল মারফত আসলেই এটা 10000 টাকা হবে ওকে ফিমেল আর মেলের ক্ষেত্রে দাম পড়বে 11000 টাকা এরপরে জার্মান স্পিচ হ্যাঁ এটা জার্মান স্পিচে মেল আছে এক পিসি আছে ওকে দাম রাখা হয়েছে 6000 টাকা কতদিন বয়স বয়স আছে আটচল্লিশ দিন আটচল্লিশ দিন বয়স আছে পুরো দেখো ছোট্ট খাট্ট টেডি মনে হচ্ছে তোমার ফারটা দেখো পুরো হোয়াইট কালার এর উপর আছে মেল না ফিমেল বলে মেল আছে মেল আছে মেল আছে ওকে কত দাম দাম ছ হাজার টাকা রেখেছি আর পাঁচশো টাকা আমি ডিসকাউন্ট করতে পারবো তারপরে এই বাচ্চার ডিসকাউন্ট চাবে না কেউ আশা করি বাচ্চা আছে একদম মানে সুপার মেসিভ কোয়ালিটি যাকে বলা হয় জার্মান স্পিচ একদম অরিজিনাল জার্মান স্পিচ দেখো পুরো মুখ মাথা দেখে নাও বোন স্ট্রাকচারটাও দেখে নাও টেলটাও দেখে নাও খুব সুন্দর আছে আচ্ছা এটা বড় হলে কত বডি ওয়েট হবে বড় হলে মোটামুটি আট দশ কিলো হবে আচ্ছা আট দশ কিলো হবে আর অনেকটাই বড় হবে আচ্ছা ইন্ডিয়ান স্পিচের সঙ্গে যদি গুলি ফেলেন তাহলে গন্ডগোল কারণ ইন্ডিয়ান স্পিচের পশম এরকম হয় না না এরকম এরকম হবে একদম আর

এই হচ্ছে এর পজ হ্যাঁ একদম ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ আচ্ছা একটু ঘুরিয়ে একটু ঘুরিয়ে দাও লোমের কোটটাও দেখিয়ে দিই এই হচ্ছে লোমের কোট মাত্র পাঁচ হাজার টাকায় ডিসকাউন্ট দিয়ে এটাও কি বড়দিনের স্পেশাল এটাই বড়দিনের স্পেশালি আছে স্পিচের দামে ল্যাব স্পিচের দামে ল্যাব ও একদম পাঁচ হাজার টাকায় একটু আগে আমি স্পিচ দেখিয়েছি সাড়ে পাঁচ হাজার টাকায় ডিসকাউন্ট দিয়ে স্পিচ দেখিয়েছি এবার পাঁচ হাজার টাকায় ল্যাব দেখাচ্ছি ও মানে স্পিচের স্পিচের থেকেও কম দামে না কম দামে না চ্যানেলে ভিডিও তো চাচ্ছেই চ্যানেলে এসে ভিজিট করেও দেখে নিয়ে যেতে পারবে বা আমার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে বাংলাদেশে ডেলিভারি অ্যাভেলেবেল আছে রড হুইলার ডোবারম্যান জিএসডি সবই আমি ইয়ের চ্যানেলে দেখতেই পেয়েছি দাদা দেখাবেও আপনাদের কমেডিয়ান যখন যেটা চাইবেন পাবেন এমনকি বিড়ালও অ্যাভেলেবেল আছে আমার কাছে আর দেখিয়ে দেবো সবই আর প্লাস যদি কেউ ভাবে যে আমার কাছ দিয়ে নেয়নি অন্য কারো কাছ দিয়ে নিয়েছে আমার নাম্বার দেওয়া আছে যদি কোনো রকম অসুবিধা হয় আমার যতটুক জানা আছে ফোন করবেন আমি সবসময় চেষ্টা করব সাজেশন দেওয়ার আর যার কাছ দিয়ে কুকুর নেন এই শীতকালের দিকে কুকুর নেওয়া খুব আদর্শ টাইম বাড়িতে একটা ভালো মেম্বারের মতো থাকবে কোনো অসুবিধা নেই নিতে পারেন যার কাছ দিয়ে খুব নিতে পারেন দাদার চ্যানেল আমার ওয়ান ফোর যার কাছ দিয়ে ইচ্ছা নিতে পারেন কোনো অসুবিধা নেই আর বাচ্চা একটি বাচ্চাদের দেখেই নিচ্ছেন আর ভ্যাকসিনেশন আমার কাছে করা থাকে ভ্যাক্সিনাম বাচ্চারি আর যেগুলো করা না থাকবে যদি কেউ ভাবে কখনো যে বাচ্চাটা নিয়ে যাব কোথায় গিয়ে ভ্যাকসিন করবো না করবো নেওয়ার সময় ভিডিও কলে দেখে ভ্যাকসিন আমরা করিয়ে দিই ভ্যাকসিন করিয়ে বই করিয়েও নিতে পারেন অনেকে আবার ভাবে যে ট্রেনে বাসে করে নিয়ে যেতে পারবো কি না এই না সেই না কোনো রকম আমার কাছে যদি বাচ্চা নিয়ে কোনো রকম কোনো স্টেশনে যদি কখনো কোনো রকম যদি ধরে বা কিছু হয় সঙ্গে সঙ্গে সেখান দিয়ে আমায় ফোন করবেন আমাদের অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট এর ইয়ে করা আছে আমাদের কাছে আবেদন আছে আর যদি কেউ নিয়োগ যায় তার সেই ক্ষেত্রে যদি ভাবে যে ধরবে বা কিছু করবে আমরা সার্টিফিকেট করে দিই এখান থেকে পুরো ফিটনেস সার্টিফিকেট করে দিই এটা réelle কোনো রকম ভাবে কোনো কোনো জায়গায় আট卡বে না আচ্ছা আর বাংলাদেশের ডেলিভারিটার সম্পর্কে বাংলাদেশের ডেলিভারিটার ক্ষেত্রে মানে বাংলাদেশে যদি উনি এসে নিয়ে যায় সেই ক্ষেত্রে ওনার সামনে আমি বর্ডার পাস করে দেবো যে ওনার সামনে আমি করে দিতে পারবো আর তা না ক্ষেত্রে না হলে আমাদের বাংলাদেশের দিকে পুরো টাকাটাই আমাদের পুরো অ্যাডভান্স দিতে হবে ওকে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি ডেট বলে দেবো দুটো থেকে তিনটে ডেট দিয়ে আমরা কারণ প্রতিদিন ওরম ভাবে যায় না বাচ্চা ঠিক আছে দেখা যাচ্ছে আমি বললাম দশ তারিখে যাবে বাইচে সেই দশ তারিখে আমি পাঠাতে পারলাম না সেই জন্যই আমরা তিনটে ডেট দিই তিনটে ডেটের মধ্যে কোনো একটা ডেটে তার বাড়িতে আপনার প্রপার বাড়ি থেকে বাচ্চাটা হেল্পার করে দিয়ে আসবে ঠিক আছে সেই ক্ষেত্রে বাংলাদেশের টাকায় কিন্তু আমাদের এখানে হিসাব হয় না আমাদের ইন্ডিয়ান মানির টাকা হিসাব হয় কারণ অনেকেই হয়তো দেখলেন যে এটা দশ হাজার টাকা ভিডিওতে দেখলেন দশ হাজার টাকা বাচ্চাটার দাম সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দশ হাজার টাকা নয় ইন্ডিয়ান মানিতে দশ হাজার টাকা প্লাস ডেলিভারি চার্জ আলাদা লাগবে জায়গা অনুপাতে কারণ অনেকেই হয়তো চ্যানেল দেখে দশ হাজার পাঁচ টাকা দেখে ফোন করে সেই ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মানি আপনি যে কোনো স্টেটের থেকেই ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সেটা ইন্ডিয়ান মানির ক্ষেত্রে এই মানিটা আমরা বলা হয় ওকে আচ্ছা আরেকটু আরেকটা আর একটা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিই আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6296565702 ক্যানেলের নাম ক্যানেলের নাম প্রিয়া পেট শপ ঠিক আছে যে কেউ ক্যানেলে এসে ভিজিট করতে পারে অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে হাবড়া হিজলপুকুর বটতলা হ্যাঁ একদম হাবড়া স্টেশনের নামলে যদি কেউ শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরে হাবড়া স্টেশনের নেমে যে কাউকে বলবে হিজরা হিজলপুকুর হিজল পুকুর বটতলা হিজরা বাড়ি হিজরা ঠিক দুটো বাড়ির পরেই আমার বাড়ি ওকে তাহলে এখানে ভিডিওটা শেষ করছি হ্যাঁ হ্যাঁ ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে বলবে না একদম একদম আর যারা পুরনো ভিডিও দেখোনি তাহলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ভালো আর সবচেয়ে বড় অফার হচ্ছে পঁচিশে ডিসেম্বরের জন্য একমাত্র দাদার চ্যানেল থেকে যে আসবে শুধু স্ক্রিনশটটা দেখাবে দু হাজার টাকা পার হচ্ছে ডিসকাউন্ট ওকে